নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আমার নতুন চ্যানেল অনু কুকিং উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। চলুন তাহলে আজকে রেসিপি শুরু করি। রেসিপি শুরু করার আগে একটা কথা বলি, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলে যদি রান্নাবান্না ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। চলুন তাহলে আজকে রেসিপি। আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি, রুই মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি, আর নিয়েছি ওল আর আলু, একটা আলু দিয়েছি আর 500 গ্রাম মতো ওল দিয়েছি, আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। মাছেতে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। তার মধ্যে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি, তেলটা আমার গরম হয়ে গেছে আর মাছটাও মাখানো হয়ে গেছে লবণ হলুদ। এইবারে কড়াইয়ের মধ্যে আমি মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাছগুলো ভাজা করে নেব। মাছগুলো আমার সমস্ত দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছি মাছটা। মাছটার এক সাইড আমার হয়ে গেছে, এবারে আমি মাছটাকে উল্টিয়ে দেবো এক সাইড। উল্টিয়ে দিচ্ছি, মাছটা আমার হয়ে গেছে ভাজা। এবার আমি আর ভাজবো না, এবার তুলে নিয়েছি মাছটা। এবার সমস্ত মাছগুলোও আমি ভেজে তুলে নিয়ে নিয়েছি। এবার ওই কড়াইতে দিয়ে দেব ওল এবং আলু, কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ। লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি জল দিয়ে দেব। তার আগে আমি একটু আলু আর ওলটাকে একটু ভালো করে ভেজে নেব। এইভাবে করে আমি 5 মিনিট নেড়ে চেড়ে নেব। নাড়ার পর, 5 মিনিট নাড়ার পর আমি এর মধ্যে জল দিয়ে দেব। আমি একটু বেশি করে জল দেব, কারণ এই আলু এবং ওলটা সেদ্ধ হবে। এইভাবে করে আমি ঢাকনা দিয়ে এবারে রেখে দেব। দশ মিনিট ঢাকনা দিয়ে রাখার পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন, ওলের ইটা ফুটে গেছে এবং আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আলু এবং ইগুলো সমস্ত সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো আমি দিয়ে হালকা একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে তারপরে আমি নামিয়ে নেব। দেখুন, এটা ফুটে গেছে, এইবারে আমি নামিয়ে রাখব। নামিয়ে নিচ্ছি, তারপরে আমি দেব এর মধ্যে ফোড়ন। তা কড়াইটা আমি পরিষ্কার করে নেব। এবার কড়াইটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, এবারে এর মধ্যে সামান্য তেল দিলাম। তেল দিয়ে আমি অল্প পরিমাণে জিরে দিলাম। জিরেটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে আমি তুলে নেব, তুলে চিন্নরায় বেটে নেব। তুলে নিয়েছি, চিন্নরায় রেখে নিয়েছি। এই তেলের মধ্যে আমি আর একটু জিরে দিলাম, জিরেটা ভাজা হয়ে যাবে। এই জিরেটা দিলাম ফোড়নের জন্য। এবার আমি তরকারিটা ঢেলে দিলাম ওই জিরে ফোড়নের মধ্যে, ঢেলে দিয়েছি। দেখুন, এবার তরকারিটা আমি বেশি ফোটাবো না, 2-3 মিনিট ফুটিয়েই নামিয়ে নেব। দেখুন, তরকারিটা ফুটে উঠেছে, আর তার মধ্যে আমি এই জিরেটা বেটে নিয়েছি। এবারে তরকারিটা ফুটে গেছে, দেখুন আমার আলু এবং ওল দুটোই সেদ্ধ হয়ে গেছে। আর আমি জ্বালাবো না, এইবার আমি তরকারিটাকে নামাবো। তার জন্য আমি যে জিরেটা বেটে রেখেছিলাম এই জিরে বাটাটা আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। করে এবার আমি তরকারিটিকে নামিয়ে নিচ্ছি।
নামিয়ে নিয়েছি। আমার পুরো রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে। দেখুন, আলু দিয়ে, ওল দিয়ে রুই মাছের রেসিপিটি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।